বেলুড়ের গিরিশ ঘোষ রোডের ঠাকুরন পুকুর এলাকায় রাতের অন্ধকারে ভাঙা হলো প্রায় 10টি সিসিটিভি ক্যামেরা। সোনার দোকান সহ একাধিক দোকানের সামনে থাকা সিসিটিভি ভাঙায় আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা। রাতের অন্ধকারে সোনার দোকান সহ একাধিক দোকানের সামনে ভেঙে ফেলা হলো সিসিটিভি। ভাঙা হয়েছে প্রায় 10টি সিসিটিভি ক্যামেরা। বেলুড়ের গিরিশ ঘোষ রোডের ঠাকুরনপুকুর এলাকার এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য, আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা। আপনারা দেখতে পাচ্ছেন রাতের অন্ধকারে দুই যুবক গ্রিল বেয়ে সিসিটিভি ভাঙার চেষ্টা করছে, সেই ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরাতে। তবে কারা এই যুবক, উঠছে প্রশ্ন। সম্প্রতি রাজ্যে বারবার সোনার দোকানে ডাকাতির ঘটনায় উঠে এসেছে বিহার চোখ। বিহারে সেই দুষ্কৃতীদের গ্রেপ্তারও করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। আতঙ্কিত ব্যবসায়ীরা মনে করছেন এলাকায় বড় কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা চলছে। ये कैमरा हम लोगों का पूरा गली का तोड़ दिया गया है, जबकि हम लोगों का कोई भी पॉलिटिकल एक्टिविटीज़ नहीं है। अगर हम लोगों का कोई पॉलिटिकल एक्टिविटीज़ किसी पार्टी का समर्थन किए हों कुछ, अगर हम लोग अपना यहाँ पे व्यवसाय आज नहीं कर पाएंगे। आज पूरा यहाँ पे ये जिस तरीके से देखिए आप आसनसोल में किया गया है, हम लोग कैसे सेफ हैं, कितना वैल्यूएबल आइटम हमारे यहाँ पे है। इस तरीके से पहले कैमरा तोड़ दिया गया, बाद में कुछ भी हो सकता है। तीन कैमरा है, दो अंदर है एक बाहर है, बाहर का तोड़ दिया गया है और पूरे गली का तोड़ दिया गया। क्या एविडेंस भी है हमारे पास में, सीसीटीवी फुटेज भी है उसमें दिख रहा है। और इतना हाई पे लगा हुआ था पोल के ऊपर में कि हाथ से नहीं तोड़ा जा सकता है, कम से कम क्लब का भी कैमरा था वो, हाँ वो भी तोड़ा गया है। 12-14 फुट ऊपर कैमरा लगा हुआ था। तो ये साधारण तरीके से नहीं, सुयोजित तरीके से इसको अंजाम दिया गया है। আমরা সবাই মিলে এখানে সোনা ব্যাপারী আছে, মানে আমার ওষুধ দোকান আছে, তারপরে আগে ঠাকুরনপুকুর এলাকা ইউনিয়ন সমিতি আছে, আমরা সবাই মিলে মানে এখানে ক্যামেরা লাগিয়েছিলাম, মানে 9-10টা ক্যামেরা আমরা সব মিলিয়ে লাগিয়েছি, যতজন আমরা নিজের পয়সা থেকে লাগিয়েছি, মানে এখানে সেফটির জন্যে। মাঝে সাঝে যদি এখানে কোনো অঘটন ঘটে তাহলে পুলিশেও এসেও আমাদের ক্যামেরা চেক করতো, কোনো বাইক চুরি হতো ইয়া কিছু ঘটনা ঘটতো ওরা এসে দেখতো। হঠাৎ কালকে আমি দোকানে এসে দেখছি কি ক্যামেরাগুলো নেই, তারপরে আমি সিসিটিভি ফুটেজ বার করেছি, বার করার দেখলাম রাত্রি ওই মোটামুটি 12টার কাছাকাছি তিন চারটে লোক মিলে সব ক্যামেরা ভেঙে দিয়ে ভাঙছে একটা একটা করে, মনে কোনো অঘটন ঘটাতে চাই তার জন্যই ভেঙেছে মনে হয়। আমরা তো চিনি ওদেরকে, তিন চারটে ছেলে, একজন এখানে থাকে একজন ওই রোডে থাকে, তিনজনকে আমরা চিনি। হ্যাঁ, 8-10টা ওদের ওপরে অ্যান্টি সোশ্যাল কেস আছে, ক্রিমিনাল কেস আছে। আমার মনে হচ্ছে কি আগের টাইম কোনো বড় অঘটন ঘটতে পারে, এর জন্য আমি আমাদের যে সিএম আছে মমতা ব্যানার্জি, আমরা ওনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনি দিদি আমাদেরকে বাঁচান। এই ঘটনায় ব্যবসায়ীরা বেলুড় থানায় অভিযোগ জানিয়েছেন, সিসিটিভির ফুটেজ তুলে দিয়েছেন পুলিশের হাতে। সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে বেলুড় থানার পুলিশ। হাওড়া থেকে রণজিৎ রায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।